অরিজিনাল পাইরেক্সের ডিনার দেখাবো 2024 সালের সবচাইতে সেরা রেটে। 98 পিসের ডিনার থাকবে, আর এই পাশে আমরা দেখতেছি চমৎকার। ভাই ভাই কি করেন? আরে ফাইটা যাবে, নষ্ট হয়ে যাবে, ভাঙা যাবে, এগুলো টিকবে না। কি করতেছেন আপনি? আরে ভাই ওইটার জন্য তো টেস্ট করতেছি, ফায়ার টেস্ট। ফায়ার টেস্ট মানে ডিনারে আবার ফায়ার টেস্ট করে নাকি? এটা যে অরিজিনাল পাইরেক্স, হ্যাঁ, এটা প্রুফ করবেন কিভাবে? কেমনে প্রুফ করবো? ফায়ার টেস্টটা করলে কিন্তু আপনি প্রুফ করতে পারবেন যেটা অরিজিনাল পাইরেক্স। মানে ভাই ডিনার তো কেউ বলে যে ভাই ওভেনেই দিয়েন না, নষ্ট হয়ে যাবে। ওভেনে এই জায়গায় কি করতেছেন? আমি বলি ওভেন, মাইক্রো ওভেন, ডিপ ফ্রিজ, রিফ্রিজারেটর, ঠিক আছে, ডিশ ওয়াশার, যে কোনো জায়গায় আপনি চান সব জায়গায় ব্যবহার করতে। আবার একটু আগুন দিয়ে দেখান তো, ঠিক আছে? তো টেস্ট করতেছি ভাই, এই জন্যই রাজাদের মতো অবস্থা যে খাবার খাওয়ার সময় নিচে কয়লা দিয়ে রাখা, কালার উঠে যায় কিনা, নেই না উঠে না। আর অনেকে আমাদেরকে কমেন্ট করে যে ভাই এই প্রিন্ট কি কাগজের কিনা। হ্যাঁ ঠিক আছে, প্রিন্ট এর আগে আমার যে হাতে বাস্তব, আমি মনে করতাম কাগজ টাগজ কিনা। আপনিও কিন্তু প্রথমে আই কোশ্চেন ভাই দেখি কাগজ লাগে না কি? হ্যাঁ, এটা কেমন প্রিন্ট? এত সুন্দর প্রিন্ট লাইভের মধ্যে এটা টেস্ট করে দেখাই দিই, যদি কাগজ হয় তাহলে যাবে, জ্বলে যাবো। আচ্ছা দেখি, ঠিক আছে, এই দেখেন। আরে সর্বনাশ, আমরা আগে শুনতাম আগের যুগে রাজারা যখন খাইতে বসতো প্লেটের নিচে থাকতো কয়লা, কারণ খাবার যাতে গরম থাকে। তো এই রকম যদি এই যুগের কোনো রাজা চান যে আপনার ডিনারের নিচে কয়লা থাকবে, খাবার গরম খাবেন, তাইলে এই ডিনার আপনি নিতে পারেন। ভাই সিরামিক্স এর ডিনার অনেক দেখাইছি, হ্যাঁ ঠিক আছে, এমনকি এখনো দোকানে আছে এই যে সিরামিক্স এর ডিনার অ্যাভেলেবল, মাল তো শেষ নেই। হ্যাঁ, কোনটাতে কোনটা খারাপ না। এখন অনেকেই প্রশ্ন করে ভাই ভালো কম দামের মধ্যে ভালো মানের পাইরেক্স দেখান। আচ্ছা এখন কত মানে ভালো দামে কম? কিছু কিছু পাইরেক্স আছে আমি দেখছি এত পাতলা, এত পাতলা যে এই পাশ থেকে ওই পাশ দেখা যায় না। এটা আপনার 2 mm এর, এটা 2 mm, 2 mm, ঠিক আছে। সিরামিক হয় 3 mm। ওভেনে দিলে টাচ করে ফাইটা যাবে না তো? যদি ওভেনে দেওয়ার পর যদি ফাইটা যায় চেঞ্জ করে নতুন নিয়ে যাবেন, সমস্যা নাই তো। এখানে নতুন দিবেন তো? আরে ভাই ভাই দোকানদার এগুলো বলে পরে তো বলে যে না ভাই আমি তো আপনারে চিনি না, আপনি কোন দোকান থেকে নিছেন? আরে ভাই কি কইলাম, একটু কি লেখা আছে দেখেন তো। এইটা লেখা আছে মাইক্রোওয়েভ সেফ, ডিশ ওয়াশার সেফ, আর ওই দেশে ব্রেক রেসিস্টেন্ট। এটা আবার কি জিনিস? এটা তো আনব্রেকেবল, আনব্রেকেবল। নরমালি যদি হাতের থেকে পড়ে, ঠিক আছে, এরকম দেখা গেছে আপনি নরমালি যদি হাতের থেকে পড়ে ভাঙবে না। এই ব্ল্যাক এর মধ্যে চারটা কালার হবে। আচ্ছা চারটা কালার অ্যাভেলেবল আছে, আমি একটু কালারটাকে দেখাই। আর এর আগে আমি বলবো এটা কত পিস, কত পিস? এটা 98 পিস। আচ্ছা ভাই 98 পিস বুঝলাম। আমরা ম্যাক্সিমাম ডিনারে কিনতে গেলে আপনারা দেন 6টা মাত্র প্লেট, তাহলে এত পিস দিয়ে আমাদের লাভ কি বলেন? এটার মধ্যে 18টা প্লেট পাবেন সব মিলে। 18টা? হ্যাঁ, কাজে লাগবে তো। বড় প্লেট 6টা, মিডিয়াম প্লেট 6টা, হাফ প্লেট 6টা। আবার ভাই এমন এমন প্লেট দেন বুঝছেন, একটু খাইতে বসি পাশ দিয়ে ছড়ায় ছড়ায় জায়গা, মানে ছোট ছোট প্লেট ভাই আর ভালো লাগে না। 10.5 ইঞ্চি সাইজের? হ্যাঁ, এটা 10.5 ইঞ্চি সাইজের প্লেট। 10.5 ইঞ্চি সাইজ, অরিজিনাল 10.5, অরিজিনাল 10.5, অরিজিনাল 10.5। এই দেখেন, ঠিক আছে, প্রিন্টের উপরে পর্যন্ত আগুন দিয়ে দেখাচ্ছি যে আসলে প্রিন্ট উঠবে কিনা। ভাই এটা প্রিন্ট উঠলে কিন্তু এতক্ষণ উঠে যেত। হ্যাঁ ঠিক আছে, জৈলা পুড়ে যেত। এই জন্য কিন্তু পর্যন্ত দেখানো হয়নি, ফায়ার টেস্ট করে দেখানো। আসলে প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো হয় দামটা ফ্যাক্ট না। ইয়েস ঠিক আছে, আপনি আমি চাবো সবসময় যে একটা দাম একটু বেশি হোক, কোয়ালিটির জন্য ভালো দেয়, আমাকে প্রোডাক্টের জন্য ভালো পাই, এটা সবচেয়ে বড় কথা। ওকে ঠিক আছে, আমরা আজকে আপনাদেরকে দেখাবো 2024 সালের একদম লেটেস্ট পারটেক্স, মানে কি পাইরেক্স এর 98 পিসের ডিনার। এখন ভাই 98 পিসে কি কি থাকবে ভাই? ভাই যা যা থাকবে আজকে প্র্যাকটিক্যাল সরাসরি ভিউয়ার্সদেরকে একটা একটা করে বুঝাই দিব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো। এর আগে আমি কালারগুলো দেখাইনি। আচ্ছা কালারগুলো আগে দেখো। এই একটা কালার 98 পিস, এটা কালোর ভেতরে গোলাপের রং সবুজ। হ্যাঁ, এই একটা 98 পিস। আচ্ছা এই যে এটা, এটা 98 পিস, কালোর ভেতরে গোলাপের এখানে রং আসছে, একটু হচ্ছে নীল। হ্যাঁ আচ্ছা, এই একটা 98 পিস, এই পাশে আর একটা 98 পিস। এটা তো ফুল খুব ফুটন্ত গোলাপ, এটা তো ভ্যালেন্টাইন ডে এর গিফট দেওয়ার মতো জিনিস। হ্যাঁ আচ্ছা, এই যে ভাইরাল, এই যে তিন গোলাপ, তিন গোলাপ 98 পিস, 98 পিস, এটাও 98 পিস। আচ্ছা আচ্ছা, এর মধ্যে সাদার মধ্যে আসি, সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা, এই যে সাদা। আচ্ছা ভাই আপনি তো দেখাইলেন কালোটায় রং উঠে না, এখন সাদার একটু ঘষাঘষা মেরে দেখাবেন এটা রং উঠে কিনা ভাই। এখন কালো দেখাইছেন, সাদায় আবার কি করছেন না করছেন এটা ঠিক নাই। দেখাই, এই দেখেন, প্রিন্টে আগুন লাগলে লগে প্রিন্টটা নষ্ট হয়ে যেত। এবং কি আপনার যদি এটা কাগজের স্টিকার প্রিন্ট হইতো তাহলে কিন্তু আপনার এটা কালারটা আগুন ধরে গেছে। ইভেন দেখেন আগুন দিয়ে দেখানো হচ্ছে এখানে, কিন্তু কোন রকম কালিও টানতেছে না, এটা কিন্তু একটা মজার বিষয়। দেখেন এই যে এখানে একটু হালকা কালি ভরছে না? হ্যাঁ এই দেখেন গেছে গা,
ডলা দিলেই শেষ? হ্যাঁ, এই যে দেখেন চকচক করতেছে। আচ্ছা ঠিক আছে, হাতে কালি চলে আসছে, গ্যাসের কালি হাতে চলে আসছে, কিন্তু ডিনারে কিন্তু এটা লাইগা নাই, কোন রকম ফিক্স নাই, ফিক্স নাই। দেখি আমি একটু বসা দিয়ে দেখি। অনেক সময় কি আমরা ডাল ভাত খাই, ঠিক আছে, তরকারি ঝোল লাগতে পারে, হলুদ বেশি থাকে, অনেক সময় আস্তে আস্তে হলুদের দাগ পড়ে যায় অনেক প্লেটে। এটার মধ্যে যদি হলুদের দাগ ফালাইতে পারেন, দুই চার দশ বছরে চেঞ্জ করে নতুন নিয়ে যাবেন, নতুন দিবেন, নতুন আমার এখানে সব নতুন পাবেন। ওকে, পুরানোর কোনো কারবার নাই। মানে এইখান থেকে একবার ডিনার কিনবেন, তাহলে কোনো সমস্যা হইলে ডিনার নতুন। হ্যাঁ, আবার কি দেখা গেছে আপনার নিছেন, হ্যাঁ, অনেকে ভয় পায় ভাই ডিনার সেট আনতে আনতে কি ভাইঙ্গে যাবো কি, আসার পর ভাই এতগুলা ডিনার নিতেছি একসাথে, এই তো ভাইঙ্গে গেলে তো আপনি আমার চিনবেন না ভাই, এটাই মেন কথা। এখন আপনার বাসা পর্যন্ত হাতে পৌঁছানো পর্যন্ত এটা আমার দায়িত্ব। আচ্ছা, যদি এক পিস দুই পিস দশ পিসও ভাঙা যায়, ঠিক আছে, টিআর স্টোর আপনাকে নতুন দশ পিসই পাঠিয়ে দিবে, দশ পিস একদম নির্বাচন আছে, লোকজন সব জায়গায় বেশি বেশি থাকে, ডাক দিলে দশ জনের জায়গায় একশো জন পাবো, সমস্যা। এই কালারের লেগে ভাই মারামারি লেগে গেছিল গত মাসে, হ্যাঁ ঠিক আছে, দিতে পারিনি এই কালার, তাই নাকি? আবার রিস্টক করছি একশো সেট, একশো সেট, হ্যাঁ একশো সেট রিস্টক করছি, যারাই নিবেন খুব দ্রুত নিয়ে নেবেন, কারণ এই কালারটা এত সুন্দর কালার, ক্যামেরা কিরকম দেখাচ্ছে জানি না, বাস্তবে আপনি হাতে নিলে বুঝতে পারবেন। ক্যামেরা আবার খারাপ দেখাবো নাকি, কি দেখেন তো কত সুন্দর, ক্যামেরা অনেক সময় অন্যরকম লাগে। মানে এখন থেকে এই যে এরকম তাজা গোলাপ, কেউ তো এখন আর গোলাপ দিয়ে প্রপোজ করবে না, প্লেট দিয়ে প্রপোজ করবে যে আই লাভ ইউ। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, কালারটা এবং কম্বিনেশন সব দিকে একেবারে জোস একটা জিনিস এটা ভাই। ব্যাক সাইডটা ঠিক আছে, জানা যায় না এটা কিরকম, একদম ফ্রেশ হোয়াইট দেখেন। USA হোম হোম সেট, মাইক্রোওয়েভ সেফ এবং ডিশওয়াশার সেফ, রিফ্রিজারেটর সেফ। ও মানে ফ্রিজেও যদি রাখেন, সাপোজ এটার ভিতরে কোনো একটা খাবার দিয়ে আপনি ডিপ ফ্রোজেন করে রেখে দিয়েছেন, বের করার পরে এইটা আপনি কোনো জায়গায় রাখার সাথে সাথে মাটির মতো গলে পড়ে ভেঙে যাবে, এরকম কোনো সম্ভাবনা নাই ভাই? এখন মনে করেন আপনি এক জায়গায় একটা ব্লগে গেছেন, হ্যাঁ হ্যাঁ, রাত্রে তিনটা বাজে গেছে, হ্যাঁ, ভাবি বাসায় কি করছে, খাবার বাইরে রাখছে আপনার জন্য, বাইরে রাখছে, অনেক ঠান্ডা হয়ে গেছে, যে ঠান্ডা পড়ছে, হ্যাঁ, কনকনা ঠান্ডা, কনকনা ঠান্ডা, এখন আপনার বাসায় মাইক্রোওভেন আছে, হ্যাঁ, ঠাস করে খুলবেন, ঠাস করে ঢুকেবেন, ঠাস করে গরম হয়ে যাবে, বাহ, এর ভিতরে থেকে প্লেটও দেখবো যে নাই, মনে করবেন যে আপনি এখন রান্না করে দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এই অবস্থা, এই রকম থাকবে, মাইক্রোওভেনে দিয়ে গরম করতে পারবেন। আচ্ছা, ডিরেক্টলি মাইক্রো ওভেনে আপনাদেরকে আসলে এত ভাবে বোঝানোর একটাই কারণ যে এই ডিনারগুলো নিয়ে আপনারা কেউ ভয় পাবেন না। তবে ভাই আমাদের জন্য আপনার পক্ষ মানে কাস্টমারের তরফ থেকে আমি আপনার একটাই কথা বলবো, যেই প্রোডাক্টটাই দিবেন অন্তত বেস্ট কোয়ালিটি দেওয়ার ট্রাই করবেন ভাই। 100% চেষ্টা করি সবসময় বেস্ট দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু চাই যে আমাদের রিপুটেশন যেন খারাপ না হয়। আচ্ছা, এইবার ধারা আমি কাস্টমারের সাথে প্রতারণা করে ভালোভাবে না, ব্যবহার খারাপ ব্যবহার করে কাস্টমারের সাথে মাল বিক্রি করব, ওই ব্যবসা আমি চাই না, আমি চাই হালাল ব্যবসা। এখন আমরা দেখান কি কি আছে ডিনার, এখন আমি আপনাকে দেখাবো কি কি আছে। এর আগে যদি কেউ আমার দোকানে আসতে চায়, অনলাইনে অনেক সময় ভিডিও কপি হয়ে যায় ভাই, কপি হওয়ার পর মানুষের সাথে প্রতারণা করে যে ভাই সাপোজ এই জিনিসটা আমি দাম দিলাম কত, 30,000, হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের কোম্পানির প্রাইস 30,000। ওকে, অনেকে কি করে ভিডিওটা কপি করে দাম দিয়ে দেয় 3,000, 3,000, এখন আমি লোভে পড়লাম, আরে 3,000 টাকা ডিনার সে, মানে 30,000 টাকার জিনিস আমি 3,000 টাকায় পেয়ে যাচ্ছি। আপনি চিন্তা করতেছেন না, 30,000 টাকার জিনিস 3,000 টাকা কেমনে দেয়, কেমনে দেয়? তখন কিন্তু আপনার টাকাটা যে 500-1,000 টাকা অ্যাডভান্স করেন সেটা গায়েব হয়ে যায়। ওকে ঠিক আছে, সেটা দায়ভার কিন্তু আমাদের কাছে আয় পড়ে। তো ভিউয়ার্স, আপনারা আসলেই যখন যে ভিডিওটা দেখবেন এই নাম্বারগুলোতে কল দিবেন, ওনাদের সাথে ভিডিও কলে কথা বলবেন যে ভাই আপনার দোকান দেখান, প্রোডাক্ট দেখান, আমি তারপরে প্রোডাক্ট কিনবো। এইটাই তো মেন কথা, আপনারা প্রোডাক্ট না দেখে সবকিছু না দেখে অ্যাডভান্স করে দেন, ঠাস করে দিয়ে পরে আমাদেরকে। এই যে মাহবুব হোসেন লিখতেছে কত পিস, 98 পিস, দাম কত, আসসালামু আলাইকুম ভাই, লাইভে জয়েন হয়ে গেলাম, পুরা হোয়াইট আছে কিনা আমরা সবকিছু দেখানোর চেষ্টা করব। কালার আছে কয়টা ভাই এটার মধ্যে? হোয়াইটের মধ্যে কালার আছে 6টা, 6টা হোয়াইটের ভিতরে, হ্যাঁ হোয়াইটের মধ্যে 6টা কালার। আচ্ছা ঠিক আছে, আমি দেখাবো। এর আগে আমি একটু অ্যাড্রেসটা দেখাই দিই আমার, আমার দোকানের নাম টিআর স্টোর, এখানে হোয়াটসঅ্যাপ, ইমেল নাম্বার, বিকাশ নাম্বার, এই নাম্বারগুলো ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না, যোগাযোগ কোনো কিছু করবেন না, যদি করেন তাহলে কিন্তু টিআর স্টোর দায়ীবার থাকবে না, আমরাও দায়ী থাকব, ডেলি নিডস রোহানও দায়ী থাকবেন এটার মধ্যে। ওকে, সরাসরি আসতে গেলেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স, 76 বিশ্বাস বিল্ডার্স, সেকেন্ড ফ্লোর, বিসাইড ক্যাপসুল লিফট টু নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, ঢাকা 1205। আমার দোকানটা একটু দেখাই দেন, এই যে এই পাশে দেখেন, এই যে টিআর স্টোর, ইলেকট্রিক আইটেমের জন্য এপাশ, ডিনারের জন্য আসলে এপাশ, ডিনারের জন্য আমি এটা এটা রাখছি। ঠিক আছে ঠিক আছে, আমরা এবার ডিনার দেখাই, এবার আসি, এখন কি কি পাচ্ছি আমরা? ওকে, এরকম 6টা 10.5 ইঞ্চি ফুল প্লেট পাবেন, ঠিক আছে, 10.5 ইঞ্চি ফুল, হ্যাঁ এই 6টা পাবেন, মানে মুরগার রান একটা দিলে প্লেট দিতে বাইরে যাবে, কোনো চান্স নাই নাকি? আচ্ছা, এটার মধ্যে ডাল ভাতের প্লেট পাবেন 6টা, ডাল ভাতের প্লেট 6টা, মিডিয়াম প্লেট যেটাকে বলি। আচ্ছা, তারপরে আমরা নাস্তার প্লেট, হাফ প্লেট,
লাস্টার প্লেট পাবেন ছয়টা ছয়টা এই টোটাল প্লেট গেল আঠারোটা আঠারোটা প্লেট আছে এই সেটের মধ্যে আচ্ছা আচ্ছা এরপরে আসি আমরা কাপ এই যে অসংখ্য ঠিক আছে আর কি বলবো ওনাকে যেরকম অফারে দিচ্ছেন উনি খুশি আজকের ভিউয়ার্সরা খুশি হবে তো অবশ্যই খুশি হবে আজকে যে অফার প্রাইস থাকবে ঠিক আছে অবশ্যই খুশি হবেন আচ্ছা ঠিক আছে এটা হলো পাইরেক্সের ঠিক আছে আগে যে দেখাইছিলাম ওটা হলো সিরামিক্সের ছিল ওকে পাইরেক্সেরও আছে সিরামিক্সেরও আছে এখন আমরা যেটা দেখাচ্ছি সেটা হলো সম্পূর্ণ পাইরেক্সের হবে পাইরেক্সের হবে একটু উন্নত মানের দামটা একটু বেশি হবে আচ্ছা যাই হোক এটা হবে ছয়টা এটা হবে ছয়টা ঠিক আছে তারপরে এখান থেকে ভাই আমার মতো মনে হয় এভাবে পিস পিস করে কেউ মনে হয় ডিনার সেটে দেখায় না না ওই পিসের একবারে প্লেট ছয়টা এটা ছয়টা এটা ছয়টা শেষ তারপরে এরপরে কি দিল না দিল কাস্টমার হাতে ব্যয় দেয়া হয় কিন্তু এই জন্য এবারে সব আমার খালি ডিনার সাজে নিরিষ্টান দিছে আর কিছু দেয় এই যে এই সুপার পার্টি থাকবে ছয়টা হ্যাঁ এই চামিচ থাকবে ছয়টা ইভেন এই দেখেন এই চামিচের ভেতরেও কিন্তু সেই ফুলের ডিজাইনটা আছে ভাই অনেকে করে কি মানে আবুট্টু বিবাবুর মাথায় দিয়ে দেয় এটা মানেন তো নাকি এটা মানি ভাই ওই না দেখাই কি করে 140 পিস 140 পিস কি আছে প্যাকেট করার সময় বোঝা যায় ঠিক আছে আসলে তা না আমরা দেখালো আমার অভ্যাস হয়ে গেছে ভাই একটা একটা করে দেখাতে আমার কাছে ভালো লাগে আচ্ছা দেখ কাস্টমার দেখবে পছন্দ করবে আমার থেকে মাল কিনবে এটা সবচেয়ে বড় কথা ঠিক আছে কাপড়িস চলে গেল আচ্ছা এরপরে সুপার বাটিও চলে গেল সুপার বাটি চলে গেল তরকারি বাটি আসেন পাঁচটা তারপরে এটা হলো একটা সাড়ে সাত ইঞ্চি কারি বাটি সাড়ে আট ইঞ্চি একটা তারপরে সাড়ে নয় ইঞ্চি এই যে বড় সাড়ে নয় ইঞ্চি এটা একটা ওকে মোট পাঁচটা কারি বাটি পাঁচটা কারি বাটি থাকবে এই পাঁচটা কারি বাটি সেটের সাথে থাকবে ওকে আচ্ছা দুইটা রোস্টের চিমটা থাকবে চিমটা গুলো তো সুন্দর ভাই গোল্ডেন কালারের মধ্যে খুব সুন্দর কালার এমনকি চিমটা গুলো ডিজাইনও সুন্দর হ্যাঁ এই দুইটা আপনার চিমটা থাকবে ঠিক আছে তারপর একটা ক্রিস্টালের জগ সেট থাকবে ক্রিস্টাল হ্যাঁ আচ্ছা ভিউয়ার্স ঠিক আছে ক্রিস্টালের যে জগ সেট গুলো এগুলো কিন্তু 100% ক্রিস্টাল হয় না এখানে 20% to 30% ক্রিস্টাল হয় কারণ 100% ক্রিস্টাল হলে এইটার দাম হয়ে যাবে লাখ লাখ টাকা না 100% ক্রিস্টাল হয় আপনার আরসিআর এর কোম্পানি ওকে যেটা আপনার ইতালি কোম্পানি ওইগুলোর দাম কেমন হয় লুমিনাক ফ্রান্সের ঠিক আছে ওগুলো অনেক দাম হয় না ভাই ওগুলো আপনার একটা জক্সের আগে আমরা 2000 সালে বিক্রি করছি আপনাকে 7000-8000 টাকা ও মা ঠিক আছে এখন বর্তমানে ওগুলো আসে না আচ্ছা ঠিক আছে এখন চায়না থেকে এগুলো আসতেছে সেমি ক্রিস্টাল এটা সেমি ক্রিস্টাল হ্যাঁ এটা থাকবে হলো আপনার একটা জক থাকবে একটা ঢাকটা থাকবে ওকে ঠিক আছে এগুলো আপনার সাথে গ্লাস সেট গ্লাস থাকবে ছয়টা হাতে নিয়ে দেখাই গ্লাসটা দেখা হইতেছে কাতল মাছের বডির মতো ডিজাইন দেখেন হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর ডিজাইন এটা আনারস ডিজাইন বলে অনেকে মাছ ডিজাইন বলে অনেকে যে যেটা বলে মাছের আষ্টার মতো কিন্তু দেখতে সুন্দর লাগতে আছে এরপরে দেখাবো এখান থেকে কারি চামিচ থাকবে ছয়টা কারি চামিচ ছয়টা থাকবে ছয় ডিজাইনের ওকে কারি রাইস ঝাঁঝরা ডাবো ঠিক আছে এবং দধি চামচ খুন্তি চামচ ওকে এই টোটাল ছয়টা চামচ কিন্তু এটার সাথে থাকবে ছয়টা চামচ থাকবে ওকে এরপর আসেন এখান থেকে আপনার লবণ বাটি থাকে না অনেকদিন লবণ বাটি থাকবে একটা ইয়েস তারপর এখান থেকে রাইস ডিশ ওকে ওভাল শেপের রাইস ডিশ হ্যাঁ 14.5 ইঞ্চি একটা রাইস ডিশ থাকবে ওকে দেখেন এটাও কিন্তু চমৎকার একটা রাইস ডিশ থাকবে আচ্ছা এরপর আসে আমরা টিপট হ্যাঁ এটা পাইরেক্সের যেহেতু এটা ঢাকনাও কিন্তু একটা পিস ধরা হবে ইন্টারন্যাশনাল কাউন্ট হ্যাঁ এটা বক্সের মধ্যে লেখা আছে ওকে এই ঢাকনা থাকবে এক পিস টিপট থাকবে এক পিস ঠিক আছে ওকে ঠিক আছে আচ্ছা একজন লেখছে যে সব জায়গায় কি ডেলিভারি দেন সুমন ভাই বলতেছে সারা বাংলাদেশে আপনি ডেলিভারি নিতে পারবেন সেই ক্ষেত্রে ঢাকার সিটির মধ্যে হলে অ্যাডভান্স করতে হবে না আপনাকে কোনো কিছু করতে হবে না শুধু নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন আমরা পাঠিয়ে দিব আর ডেলিভারি চার্জ কি ফ্রি দিবেন ভাই না ভাই ডেলিভারি চার্জ এটা পরে আসি না পরে জিনিসের সম্বন্ধে কথা বলি তারপর ডেলিভারি চার্জ আচ্ছা কথা কি ভিতরে রেখে দিলেন তাইলে আইনেন তাইলে কথা না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখো এখন ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় তাহলে কিন্তু 2000 টাকা মিনিমাম অ্যাডভান্স করতে হবে ওকে ঠিক আছে আচ্ছা এরপরে আপনার মিলপট একটা মিলপট দেখেন ভাই তারপরে পাচ্ছেন একটা সুগার পট ঠিক আছে মানে এটার ভিতরে নুন দানি চিনি দানি মূল পট সবই আছে একেবারে এভরিথিং যা যা লাগে সম্পূর্ণ সেট আপটা এটার মধ্যে দেওয়া আছে এরপরে পাবেন 12টা চার চামচ 12টা হ্যাঁ কাটা চামচ 12টা কাটা চামচ 12টা এগুলো প্যাকেট করা থাকবে এরকম ভাবে ঠিক আছে ওকে ওকে এই যে দুই প্যাকেটে থাকবে ছটা ছটা করে 12টা থাকবে আর এখানেও দুই প্যাকেট করে ছটা ছটা করে থাকবে 12টা 24টা থাকবে 24টা থাকবে ওকে এরপর ভাই আসেন কি আছেন রাজার বাড়ি রাজহাঁস রাজার বাড়ি রাজহাঁস হ্যাঁ এই যে দেখেন
ভাই ডিজাইন আরে ভাই এটা তো হাতের ধরার স্টাইলটাও খুব চমৎকার ভাই এই জন্যই কিন্তু এটা নিয়ে আসছি টোটাল মিলে হয়েছে আপনার গিয়ে 98 পিস দুই পিস বেশি আছে এখানে ভাই একটা কথা কমো বলেন এখন পর্যন্ত যে পিস গুলা গুনলেন হ্যাঁ এটার ভিতরে ডিনার স্ট্যান্ড গুনছেন কয়টা না ডিনার স্ট্যান্ড তো গুনলামই না এখনো কে আপনার এখন এই স্ট্যান্ড আছে 98 পিসের ভিতরে কি স্ট্যান্ড ধরছেন আগে এটা কয়ে দেন ভাই স্ট্যান্ড কি ডিনারের মধ্যে পড়ে নাকি না এটা কয়ে দিতে হইব তো অনেকে তো এটা পরে পাঠায় দেয় না পাঠায় আমরাও দিব হ্যাঁ এটা ফ্রি বোনাস মানে এই 98 পিসের ভিতরে এই স্ট্যান্ড ধরছেন না 24টা এটা আলাদা এটা ধরতেছেন না না তাহলে ওখানে 98 পিস এখানে 24 পিস কত হইল 122 পিস 122 পিস হয়ে যায় হ্যাঁ এটা ফ্রি তবে অ্যাকচুয়াল ডিনার আইটেম হচ্ছে এখানে 98 পিস যে 98 পিসের ভিতরে আপনি আলাদা করে এটা পাবেন হ্যাঁ ওকে ভাই একজন লিখছে চামিচের রং থাকবে তো অবশ্যই থাকবে ভাই এগুলো কালার ডিসকালার হবে না চামিচ যেহেতু দিচ্ছেন এটা নিয়েও প্রশ্ন আসে অবশ্যই কারণ এগুলো আলাদা না কিনে একসাথে পাচ্ছি প্যাকেজে এটা খুব ভালো আপনি আলাদা কিনতে গেলে আপনার খুঁজতে হবে এগুলো আমরা একসাথে দিয়ে দিচ্ছি কেন এটাই মনে করেন আপনার একটা শোকেস কমপ্লিট প্যাকেজ এটা আপনার একটা শোকেস এখন 2 লাখ টাকা শোকেস বানাইছেন একটা ডিনার সেট যদি আপনার শোকেসে না থাকে এভাবে ডিসপ্লে না থাকে তাহলে আপনার শোকেসটার দাম তাই থাকবে না ঠিক আছে এটাই কিন্তু আপনার শোকেসটা সৌন্দর্য বাড়াবে তো চমৎকার এরকম 24টা স্ট্যান্ড কিন্তু আমরা আলাদা দিয়ে দিব আচ্ছা এগুলো সম্পূর্ণ আলাদা কাউন্ট আসবে ঠিক আছে ওকে এই হলো টোটাল 98 পিস আর এটার মধ্যে কালার হবে 6টা আচ্ছা এই একটা কালার এই একটা কালার এইখানে দেখেন যা যা আইটেম আছে সব আইটেম এটার ভিতরেও আছে স্ক্রিনশট দেন সব আইটেম এটার মধ্যে থাকবে আমি একটু কালারটা দেখাই আবার ওকে এই যে দেখেন এই একটা কালার হ্যাঁ একটু আমরা দেখি বসি এই একটা কালার ওকে এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই দেখেন এই হলো চারটা কালার ঠিক আছে ওকে তারপরে এই একটা কালার পাঁচটা এই একটা কালার পাঁচটা ঠিক আছে তারপরে এই একটা কালার আমরা আজকে কাউন্ট করতেছি না অনেকে স্ট্যান্ডটাকে কাউন্ট করে আপনাদেরকে বোকা বানায় গোজা মিল দেয় সে গোজা মিলে নাই অ্যাকচুয়াল ডিনার 98 পিস হবে আচ্ছা গেল এবার এবার আসেন কালার মধ্যে এই যে এবার আহেন রফিক ভাইয়ের মধ্যে নাকি এই যে আমার মতো কালা ওকে এই একটা কালার দেখেন ব্র্যাকের ভিতরে কত সুন্দর যা যা আছে তাইতেই পাবেন জাস্ট এখানে একটু ভিন্ন ধর্মী পাবেন আচ্ছা ভিন্ন ধর্মী কিন্তু জব সেটটা কালারিং মিলায় পাবেন আচ্ছা ওইখানে হোয়াইট হ্যাঁ হ্যাঁ গোল্ডেন কালারের সাথে গোল্ডেন পাবেন হোয়াইটের সাথে হোয়াইট পাবেন দেখেন এখান থেকে কিন্তু এটা খুব সুন্দর ফুটছে না তারপরও যদি কেউ পছন্দ না হয় না আমি গোল্ডেন নিব না হোয়াইট নিব আমাকে বলবেন অর্ডার দেওয়ার সময় যে ভাই আমার জব সেটটা চেঞ্জ করে দিন ওকে ওকে ঠিক আছে তাহলে আমি যেই কালারটা চাবেন ওই কালারটাই দিব সাদা চাইলে সাদা গোল্ডেন চাইলে গোল্ডেন ওকে এই দেখেন এই একটা কালার এই একটা কালার আমরা নিব কিনা এটা ডিপেন্ড করবে আপনি কত কমে দিবেন আচ্ছা এবার আসেন এইবার আসেন এই প্যাচালে আচ্ছা দিবেন কত টাকা কমে তাই কন ঠিক আছে আমি আপনাকে দিলাম নেন দেন 42,000 দেন তখন কইলেন 30,000 এখনই 42,000 কত সাদাটা হ্যাঁ কালোটার কথা বলতেছি সাদা কালো একদম না 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 একদম না মানে কি আপনার গায়ের লগে মিলছে দেখে দাম বেড়ে গেছে না কালোর দাম অনেক বেশি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি একটু মিলাই দিলেন দেন 42,000 এটা কেমনে কইলেন তো এমন হলো যে ঠেক দিয়া কয়ে দিলেন এই দে 42,000 সব বাদ ইয়ার কি ফাইজ আমি যা বলছি সব বাদ আমার ভিউয়ার্সদের জন্য ঠিক আছে একেবারে ধামাকা একটা অফার প্রাইস থাকবে মাত্র মাত্র বলবো বলেন 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 17,780 টাকা 17,780 টাকা হ্যাঁ এই কালোটারই দাম কালোটার দাম 17,780 হ্যাঁ এটা ফিক্সড প্রাইস কেউ দুঃখিত সবাইকে সবার কাছে ক্ষমা প্রার্থী কেউ দামাদামি করবে না ফিক্সড প্রাইস যদি ভালো লাগে অবশ্যই অনলাইনে অর্ডার করে দিবেন 17,780 টাকা ব্ল্যাক কালারের চারটা ডিজাইন আছে চারটা ডিজাইন 98 পিস যেটা পছন্দ হয় বলবেন আমার এই কালার দেন ওই কালারই দিব ঠিক আছে ওকে এবার হোয়াইট হোয়াইটের মধ্যে আসেন ওটার সাথে এটা 1,000 টাকা কম আচ্ছা হোয়াইটের দাম 1,000 টাকা কম 16,780 টাকা আচ্ছা এই পাশে হচ্ছে 16,780 টাকা যেটা কিন্তু আপনারা 98 পিস পাবেন
স্ট্যান্ড গুলো পাবেন আলাদা ২৪ পিস। হ্যাঁ আলাদা ২৪ পিস, এটার মধ্যে আলাদা ২৪ পিস থাকবে যে আমি রেখে দিয়েছি এখানে। আচ্ছা এটা কিন্তু একদম ফিক্সড প্রাইস, যেটা হচ্ছে আমাদের কোনো সিস্টেম নেই। 17,780 টাকা, জি এটা হচ্ছে ডিনারের ফাইনাল রেট। জি এখন আপনারা ধরি, এখন আমরা নিব কেমনে? নিবেন আপনারা গাড়ি ভাড়াতে নিবেন? গাড়ি ভাড়া কে দিব? আপনি দিবেন, আপনি নিবেন, আপনি জিনিস আপনি দিবেন না? এক জায়গায় বোর্ড দিতে গেলে কয় আমারও রিক্সায় যে ভাড়া আমি দিয়ে দিছি, এই জায়গায় আপনার ডিলার নিবো ভাড়া আমি দিবেন, কেমন হইলো ভাই? না ডিনার তো আপনি কিনবেন, আপনি ভাড়া দিবেন ভাই। ভাই আপনারা এটা এখন ভোটের সময় আপনার উদাহরণটা কি দিছি বুঝেন, আমরা ভোট দিতে যাইতেছি, কারে দিব না দিব এটা কিন্তু ভিতরে জানি। তো এক লোক কইতেছে ভাই আমার এই ব্যানে করে যাও, হ্যাঁ কিন্তু কয় না যে আমার ভোটটা দিও, তো হ্যাঁ ভোট দিতে যাবো, হ্যাঁ ভাড়া দিয়ে দিতেছে, আর ডিনার নিবো আপনার কাছ থেকে ভাড়া আমরা দিব এটা কেমন হইবো? কন্ত ১৪ ঘন্টা এই ডিনার সেটটা আমাদের ওয়েট হয় মিনিমাম ২০-২৫ কেজি, আপনি বুঝবেন ঠিক আছে। এটা হোম ডেলিভারি দিতে গেলে কেন এখন মানুষ এসে ভাই আইলছে আমলো আচ্ছা জানে এখন যে ৩৬ ঘন্টা দিয়েন যান, আপনি দেরি করবেন আমি কিন্তু ঘন্টা বাড়াবো। দলমিয়া আচ্ছা আর কল আচ্ছা যাক ২৪ ঘন্টার জন্য, হ্যাঁ যেহেতু বলছেন হ্যাঁ ঠিক আছে ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম যান, ১৭,৭৮০ টাকায় ডেলিভারি চার্জ ফ্রি, ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি থাকবে ২৪ ঘন্টার জন্য ভাই। আচ্ছা বেশি চাইলে কিন্তু আমি দিতে পারবো না। এই পাশে ১৬,৭৮০ টাকা ডেলিভারি চার্জ ২৪ ঘন্টার জন্য ডেলিভারি চার্জ ফ্রি, ৯৮ পিস আলাদা আর এইখানে ২৪ পিস স্ট্যান্ড আলাদা দিলাম। ক্লিয়ার কইরা কথা বুঝতে পারছেন? ওকে অর্ডার করার সিস্টেমটা বলেন। ঢাকা সিটির মধ্যে যদি নেন, আমাদের সিটি এরিয়ার মধ্যে নেন, আমাদের নিজস্ব হোম ডেলিভারি লোক আছে, আমরা ব্লক দিয়ে বাসায় পৌঁছে দিব, খালি জাস্ট পেমেন্টটা করে দিবেন। ওকে ঠিক আছে অ্যাডভান্স করতে হবে না। যদি ঢাকার বাইরে নেন, সিটির বাইরে, যেমন আপনার এখান থেকে আছে গাবতলী, গাবতলীর পরে গেলে অ্যাডভান্স করতে হবে। ওকে ওইদিকে যাত্রাবাড়ি পরে গেলে অ্যাডভান্স করতে হবে। এখান দিয়ে আছে আপনার উত্তরা, উত্তরের আব্দুল্লাহপুর গেলে অ্যাডভান্স করতে হবে। ওকে নদীর এই পারে গেলে অ্যাডভান্স করতে হবে। আচ্ছা ক্লিয়ার করে দিলাম, এই জন্য বললাম। আর যেই যেখানে নেন অ্যাডভান্স করে আপনার ২০০০ টাকা অ্যাডভান্স করতে হবে। ঢাকার বাইরে নিলে নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বার দিবেন, আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব। ২-৩ দিন সময় লাগে হোম ডেলিভারি দিতে, আপনি প্রোডাক্ট হাতে পাবেন, অক্ষয় অবস্থায় পাবেন। যদি ১ পিস ভাঙে ২ পিস ভাঙে টিআর স্টোর, আমি রফিক বলছি, অবশ্যই আপনাকে একটা হলো ১০টা ভাঙিয়া গেলে আমরা চেঞ্জ করে আপনাকে নতুন দিয়ে দেব। একজন কাস্টমার কমেন্টস করছে, ওই যে ওই সেটটা তার চোখে পড়ছে, এই সেটটার দাম কত? এটা হলো ভাই ৭০ পিসের সেট, ৭০ পিস, হ্যাঁ চামচ টামচ সহ ৭০ পিসের সেট। এটার দাম হলো ১৪,৮০০ টাকা, ১৪,৮০০ টাকা। ওটা হলো আমাদের দেশি কোম্পানি প্রতীক, প্রতীক, প্রতীক সিরামিক কোম্পানি। হ্যাঁ তো এখানে আমরা আজকে পাচ্ছি হচ্ছে একদম অরিজিনাল পাইরেক্সের ডিনার, ৯৮ পিস আলাদা করে এই ২৪ পিস স্ট্যান্ড, ১৭,৭৮০, আর এই পাশে সাদা কালার যেটা নেন ১৬,৭৮০, আর আপনারা এইটা নিতে পারবেন ২৪ ঘন্টা ডেলিভারি চার্জ ফ্রি, ২৪ ঘন্টার জন্য ডেলিভারি চার্জ ফ্রি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভাই। আমার অ্যাড্রেসটা আবার একটু দেখায় দেন। আমরা অ্যাড্রেসটা দেখাই দেই, টিআর স্টোর, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্সের তৃতীয় তলায়, দোকান নাম্বার ৭৬, ২০২৪ সালের প্রথম অফার। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।